প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের আমরা কাছে মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনিমেষ শিকারী, সহকারী শিক্ষক আইসিটি আমরা কাছে মাধ্যমিক বিদ্যালয় মঠবাড়িয়া পিরিজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম শ্রেণী অধ্যায় দ্বিতীয় বিষয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকের আমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা ভাইরাসের ছবি। আজকের আমরা যে পাঠ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস। কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস নিয়ে আজকের তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা আমরা ভাইরাস ও অ্যান্টিভাইরাস কী তা ব্যাখ্যা করতে পারব, কম্পিউটার বা আইসিটি পণ্যের ভাইরাস শনাক্ত করতে পারবে, আর অ্যান্টিভাইরাসের ব্যবহার তোমরা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, কিছু চিত্র আছে, তোমরা চিত্রগুলো ভালো করে লক্ষ্য করো। আমরা কতগুলো চিত্র দেখতে পাচ্ছি স্ক্রিনে, তোমরা কি বলতে পারবো কি চিত্রগুলো কিসের? আমরা চিত্রগুলো লক্ষ্য করলে দেখা যাবে যে আসলে কতগুলো রোগাক্রান্ত মানুষ যাদের ভাইরাসে আসলে আক্রান্ত। তো আমরা পরবর্তীতে এরা কিসে সংক্রমিত হচ্ছে, এটা আসলে এরা বিভিন্ন রোগে ভাইরাস দ্বারা সংক্রমিত হচ্ছে। শিক্ষার্থীবৃন্দরা, আমরা আরও কিছু ছবি লক্ষ্য করি। কতগুলো ছবি তোমরা দেখতে পাচ্ছ? ছবিগুলো তো দেখতে পাচ্ছি আমরা আসলে প্রতিষেধক, অর্থাৎ আমরা ভাইরাসে আক্রমণ করলে আমরা যে প্রতিষেধকগুলো আমরা বিভিন্ন প্রতিষেধকগুলো দিয়ে থাকি সেগুলো আমরা ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এর প্রতিষেধক নিচ্ছে, অর্থাৎ ভাইরাসে আক্রমণ করলে তার প্রতিষেধকগুলো আমরা দেখতে পাচ্ছি। তা আজকের আমরা আলোচনা করব ভাইরাস নিয়ে। ভাইরাস কি? আমরা জানি যে মানুষের শরীরে আসলে ভাইরাস আক্রমণ করতে পারে, বিভিন্নভাবে মানুষের শরীরে বিভিন্ন ভাইরাসে মানুষের আক্রমণ করে, কিন্তু কম্পিউটারে যে ভাইরাস থাকতে পারে সেটা অনেকেরই জানা নেই। আমরা কম্পিউটার আজকের যে বিষয়টি আলোচনা করব সেটা হলো কম্পিউটার ভাইরাস। এই কম্পিউটার ভাইরাসটা আসলে কি? কম্পিউটার ভাইরাসটা হচ্ছে এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম। এই ক্ষতিকর প্রোগ্রামটা যদি কম্পিউটারে প্রবেশ করে তাহলে কম্পিউটার বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। অনেক কিছু ক্ষতিকর ছেলেরা তারা এই ভাইরাসটা তারা কম্পিউটারকে দিয়ে দিয়ে থাকে। হ্যাঁ, তো এই ভাইরাস হচ্ছে একটা ক্ষতিকর প্রোগ্রাম। আচ্ছা, এরপর আমরা দেখবো অ্যান্টিভাইরাসটা কি। আমরা জানি যে আমাদের রোগ হলে যেরকম প্রতিষেধক নিতে হয় তেমনি ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে কী করতে হয়, একটা অ্যান্টিভাইরাস প্রয়োগ করলে হয়, তাহলে ভাইরাস থেকে আমরা রক্ষা পেতে পারি। তো অ্যান্টিভাইরাসটা কি? কম্পিউটার বা আইসিটি যন্ত্রের ভাইরাসের প্রতিষেধক হলো অ্যান্টিভাইরাস। আমরা যেরকম আমাদের রোগের প্রতিষেধক হলো অ্যান্টিভাইরাস আমরা বিভিন্ন রোগেরই, তো ভাইরাসের প্রতিষেধক হচ্ছে অ্যান্টিভাইরাস। এরপর আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভাইরাস যদি আক্রমণ করে সেক্ষেত্রে আমার তার লক্ষণগুলো কী আমরা কীভাবে বুঝবো? লক্ষণগুলো হচ্ছে আমাদের কম্পিউটারে যদি ভাইরাস সংক্রমিত হয় কীভাবে, তাহলে আমরা লক্ষণগুলো কীভাবে বুঝবো? প্রথম হলো, প্রোগ্রাম বা ফাইল ওপেন করতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগে। আমরা যে স্বাভাবিক প্রোগ্রামগুলো আমাদের সচল করতে সময় লাগে, এক্ষেত্রে সময় আরও বেশি লাগছে। মেমোরি কম দেখাচ্ছে, ফলে গতি কমে গেছে, মেমোরি অনেকটা জায়গা দখল করে এবং গতি, কম্পিউটার যে গতি ছিল আগে তার চেয়ে গতি কমে যাচ্ছে। নতুন প্রোগ্রাম ইনস্টল ক্ষেত্রে বেশি সময় লাগছে। আমরা নতুন কোনো প্রোগ্রাম যখন ইনস্টল করতে যাব তখন আগের চেয়ে সময় অনেক বেশি লাগছে। এরপরে চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গা দখল করে। আমাদের যে ফাইল যতগুলো জায়গা দখল করার কথা এক্ষেত্রে ফাইলগুলো তার চেয়ে বেশি জায়গা দখল করে নিচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, ভাইরাস সংক্রমিত হলে কী কী ক্ষতি করতে পারে আমরা দেখি।
আমরা স্ক্রিনে লক্ষ্য করে প্রথম হচ্ছে কম্পিউটারে সংরক্ষিত কোনো ফাইল মুছে দিতে পারে। আমরা যে ফাইলগুলো কম্পিউটারে সংরক্ষিত আছে সেগুলো এগুলো মুছে দিতে পারে, তারপরে ডেটা বিকৃত বা করাপ্ট করে দিতে পারে, কম্পিউটারে কাজ করার সময় আচমকা অবাঞ্ছিত বার্তা প্রদর্শন করতে পারে। আমরা কাজ করতে গেলে হঠাৎ করে বিভিন্ন বার্তা প্রদর্শিত হয়, আমাদের কাজে ব্যাঘাত সৃষ্টি করে দেয়, সেক্ষেত্রে এরকম সমস্যা সৃষ্টি হতে পারে। সিস্টেমের কাজকে ধীরগতি সম্পন্ন করে দিতে পারে, আমাদের যে বিভিন্ন কাজকে ধীরগতি করে আমাদের অনেক সমস্যা সৃষ্টি হয়। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ থেকে আমরা কীভাবে মুক্তির উপায় কী, এ থেকে আমরা কীভাবে এ থেকে রক্ষা পেতে পারি, তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমরা সেক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করব। এই ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করার জন্য, আমরা কম্পিউটার বা কি সুন্দরভাবে চালানোর জন্য অবশ্যই আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করব। এরপর দ্বিতীয়ত, ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে অ্যান্টিভাইরাস ইউটিলিটি ব্যবহার করা। তারপর নতুন ভাইরাস আবিষ্কৃত হওয়ার সাথে সাথে অ্যান্টিভাইরাস আপডেট করা। আমরা নতুন ভাইরাস যখনই আমরা এই করবো তখন নতুন নতুন ভাইরাস অ্যান্টিভাইরাস আমরা আপডেট দেবো। আর কম্পিউটারকে নিয়মিত আমরা স্ক্যান করতে হবে, তাহলে আমরা কম্পিউটার ভালোভাবে কাজ করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে ও তারপর আবার এ থেকে মুক্তির উপায়, ও আমরা বলছিলাম আপডেট করা, তারপরে কম্পিউটারকে নিয়মিত স্ক্যান করা, তারপরে হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার হালনাগাদ বা আপডেট করা ইত্যাদি। আমরা বিভিন্ন সফটওয়্যারকে আমরা আপলোড করব। এরপর শিক্ষার্থীবৃন্দ আমরা বাড়ির কাজ দেবো তোমাদেরকে। বাড়ির কাজ, কম্পিউটারের তথ্য উপাত্ত ও সফটওয়্যারের গুরুত্ব ব্যাখ্যা করো। তোমরা কম্পিউটারের তথ্য উপাত্ত ও সফটওয়্যারের গুরুত্ব কী সেটা ব্যাখ্যা করবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। আমাদের যখন স্কুল খুলবে তখন এইটা আমাদের কাছে জমা দেবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। পরিশেষে তোমাদেরকে বলছি, আবারও বলছি, করোনাকালীন সময় তোমরা ঘরে থাকো, অবশ্যই মাস্ক পরিধান করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, অবশ্যই বাড়ি বসে বেশি বেশি লেখা পড়া করবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে আমি বিদায় নিচ্ছি।